Hey, welcome again. In this video, we're going to talk about why we need a goals to give a better presentation. Asking yourself what you want to achieve with your presentation and how it's going to benefit your audience. Do you want to share your information with others? Is it meant to update your audience or inform them about some important news? So আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা আমাদের যে প্রেজেন্টেশনটা দেব সেই প্রেজেন্টেশনে আমাদের এক্সপেকটেশনটা কি। আমি যদি মনে করি যে আমার প্রেজেন্টেশন জাস্ট সিম্পলি আমার ব্র্যান্ড বা আমার কোম্পানি বা আমার প্রজেক্ট সম্পর্কে জাস্ট সিম্পলি তাদেরকে একটু জানাবো, আমার এক্সপেকটেশনটা খুব একটা হাই না, তাহলে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা খুব একটা ভালো রেজাল্ট তুমি পাবে না। যদি তোমার এক্সপেকটেশনটা খুবই অল্প থাকে তাহলে তুমি ওইরকমভাবে প্রিপেয়ারও হবে না আর তুমি অডিয়েন্সের সাথে ওইরকমভাবে এঙ্গেজও করতে পারবে না এবং তোমার প্রেজেন্টেশনটা সর্বশেষে খুব একটা ভালো আউটপুট দেবে না। তো তোমার এক্সপেকটেশনটা একটু হাই থাকতে হবে যে না, তুমি তোমার ব্র্যান্ড বা তুমি তোমার সম্পর্কে বা তোমার প্রজেক্ট সম্পর্কে তুমি ভালো রকমের একটা অডিয়েন্সকে এঙ্গেজ করতে চাচ্ছ এবং তোমার প্রেজেন্টেশনটা ইফেক্টিভ করতে চাচ্ছ। দ্যাটস ওয়াই তুমি ভালোভাবে প্রিপারেশন নেবা, সব কিছু রিসার্চ করবা, সব কিছু আগে থেকে প্রিপেয়ার করা থাকবে, হ্যাঁ, এবং কি তোমার পাওয়ারপয়েন্ট সব কিছু একদম রেডি থাকবে পাকাপোক্তভাবে, কারণ তুমি ভালো একটা প্রেজেন্টেশন দিতে চাও। সো ওভারঅল তুমি যখন একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রিপেয়ার হবা এবং সেই উদ্দেশ্যে তুমি সব কিছু ঠিকঠাক করে রাখবা, তাহলে দেখতে পারবা তোমার প্রেজেন্টেশনটা তোমার এক্সপেকটেশনের ঠিক লেভেলে থাকবে। বাট তুমি যদি মনে করো জাস্ট সিম্পলি তুমি যাবা, প্রেজেন্টেশনটা অত গুরুত্বপূর্ণ না তোমার জন্য, তাহলে কিন্তু তোমার এক্সপেকটেশনটা হাই না হওয়ার কারণে তোমার যে আউটপুটটা সেটাও কিন্তু খুব একটা ভালো আশা করা যায় না। সো বি রিমেম্বার, প্রেজেন্টেশন দেওয়ার আগে আমাদেরকে একটি সব কিছু গুছিয়ে নিতে হবে, এর জন্য আমাদেরকে একটি গোল সেট করে নিতে হবে এবং সেই গোল অনুযায়ী আমাদের প্রেজেন্টেশনের জন্য যে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে।